হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিডিডিতে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ে ভালো আছি। তো বন্ধুরা, আজ আবারও একটি খাবার চ্যালেঞ্জ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আমি এর আগে একটি পাটিসাপটা পিঠার চ্যালেঞ্জ করেছিলাম, তাতে আপনাদের অনেক সাড়া পেয়েছি। সবাই আপনারা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। তো আজকে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমাদের মধ্যে কী পিঠার চ্যালেঞ্জটা হবে। তো যেহেতু এখন শীতকাল, তো পিঠাটাই আমাদের বেশি খাওয়া হচ্ছে। আর আমি যেহেতু মার বাসায় আছি, সেহেতু মা তো প্রতিদিন এক একটা পিঠা বানাচ্ছে, এজন্য পিঠার চ্যালেঞ্জটাই আপনাদেরকে দেখতে হচ্ছে। সামনের দিকে আরও নিত্য নতুন চ্যালেঞ্জ দেখবেন আপনারা অন্য কিছুর উপর। তো এখন হচ্ছে এখানে চারটা চারটা করে দেখাই যাচ্ছে, চারটা চারটা করে পিঠা আছে। তো 3 মিনিট সময়, কারণ এর আগেরবার 2 মিনিটে হয়নি আর কি, সময়টা কম হয়ে গিয়েছিল, এজন্য আমরা চিন্তা করলাম যে 3 মিনিট সময় নেই। তো আজকে 3 মিনিটের মধ্যে কে কতটুকু খেতে পারে, কে কয়টা খেতে পারে, সেটাই হচ্ছে দেখার ব্যাপার। আর যে হারবে, যে জিতবে সে ডিসাইড করবে যে হারবে সে কি শাস্তি পাবে। তো ঠিক আছে, তো এখন তাহলে শুরু করা যাক। তো আমার ছেলেকে দায়িত্ব দিয়েছি যে ও স্টার্ট করবে এবং ও অফ করবে, ও টাইমটা দেখবে। তো ঠিক আছে ইয়াফি, তুমি স্টার্ট করে ফেলো। তো বন্ধুরা, বলে নিচ্ছি আপনাদের কাছে, যদি আমাদের এই ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আজ প্রথম আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমাদের প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা শুরু করি আর কথা না বাড়িয়ে। তো ঠিক আছে, স্টার্ট। খেতে মজা, কিন্তু চ্যালেঞ্জের ক্ষেত্রে কঠিন। আমার মায়ের হাতে বানানো পিঠা বললাম, আমি তো ভাবতাম যে বাইরে থেকে ভালো কিনে এনেছি। Time's up. আমি কি জিততেই পারবো না?
অনেক চেষ্টা করছি, তো মনে হয় আমার সবসময় হেরেই যেতে হবে। আমি আজকে যে শাস্তিটা দিব সেটা হচ্ছে, হ্যাঁ আপনাদের ভাবিকে আজকে আমি লেবুটা খাওয়াবো। এই লেবুটা পুরাটা সিল্কা সহ খেতে হবে। না সিল্কা সহ না, সিল্কা এটাই তো শাস্তি। সিল্কা সহ না, সিল্কা ছাড়া। সিল্কা ছাড়া তো পুরো একটা লেবু খাওয়া যায়, এটা সিল্কা সহ, এটাই তো শাস্তি। নাও স্টার্ট করো। আমি সব সময় মানে এই কাঁচা মরিচ লেবু এই দুইটাই আমি সবার চ্যালেঞ্জে দেখে ভয় পেতাম যে এই দুইটা কিভাবে সম্ভব। হ্যাঁ আল্লাহ, সিরিয়াসলি বিশ্বাস করেন আমি এখনো যাই না, আমি পারবো কি না খাইতে। হাসতেছে দেখছেন, ইস আজকে যদি আমার দিনটা আসতো অনেক খুশি হইতাম। আজকে যদি আপনার ভাইয়া খাইতো মনে মনে ভাবছিলাম আপনার ভাইয়ারা এটা খাওয়াবো, এই জন্য একটু বড় করে কাটছিলাম। আচ্ছা আল্লাহ, যাক আরেকবার যখন নাকি আমি নাচোস বা সাব স্যান্ডউইচের প্রতিযোগিতা করবো তখন তোমার হারাবো। ঠিক আছে আল্লাহ বিসমিল্লাহ। তিতা তিতা জুয়েল অনেক তিতা। হ্যাঁ চোখলা খেতে পারবো না, সিল্কা কামড় দাও। খাইতে না পারলে রেখে দাও, যেহেতু তোমার কাছে সমস্যা। যাক শাস্তি মাফ করে দিলাম, মাফ করে দিছে। তো এই যে আমি রস সবটুকু খাইছি, আর এই যে কি বলে এটাকে আপনারা চোখলা না সিল্কা যাই বলেন, এটা হচ্ছে আমি অর্ধেকটুকু খেয়েছি। আর আপনার ভাইয়া মাফ করে দিয়েছে, কারণ আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তো বললো যে থাক তোমার গ্যাস্ট্রিকের সমস্যা মাফ করে দিলাম। কারণ এটা পুরোটা খাওয়াটা আমার জন্য সত্যি অনেক কষ্টকর হয়ে যাচ্ছিলো, কারণ হচ্ছে এটা আমার কাছে মরিচের চেয়ে তো বেশি খারাপ লাগছে। কারণ এটা হচ্ছে তিতা, এক হচ্ছে তিতা আর এক হচ্ছে চুকা। একটু খেয়ে দেখো, বন্ধুরা আজকের মতো আমরা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, বাহিরে কম বের হবেন। তো বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নাও, লাইক দিতে বলো। আচ্ছা এমনি এমনি বলো, একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।